এরপর নাজমুল হোসেন প্রশ্ন করেছেন হুজুর গ্রামে অনেক মানুষ আছে যারা কূটনীতি করে বিয়ে ভেঙে দেয় তাদের কি পরিমাণ নাম হবে সেভাবে কিছু বলবেন ভাই নাজমুল হোসেন যদি কেউ কারোর বিয়ে ভেঙে দেওয়ার জন্য তার পিছনে লেগে থাকে কূটনামি করে তার গিবসেকায়ত করে যারা বিয়ের জন্য আসছেন তাদের কাছে বদনামি করে তাহলে সেক্ষেত্রে তিনি একজন মুসলমানের অধিকার নষ্ট করলেন জঘন্য একটি গুনা করলেন বিবাহের পরে কোনো সম্পর্ক ছিন্ন হওয়া এটা আল্লাহ স্মাতালের কাছে অত্যন্ত অপ্রিয় কাজগুলোর ভিতরে একটা অপ্রিয় বৈধ কাজগুলোর ভিতরে একটি শয়তানের কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো দাম্পত্য জীবনে বিরহ ঘটিয়ে দেওয়া অতএব কোনো সন্তানকে কোনো মেয়েকে কেউ বিয়ে করতে আসলেন অবস্থা বিয়ে করতে আসার পরেও তাকে আপনি যদি তাকে যদি আপনি হেল্প করেন তাকে তার বিয়ের যদি ভাঙার জন্য আপনি পরিশ্রম করেন এবং আপনি যদি অন্যদের কাছে বদনামি করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি একটা বড় কবিরা গুণা করলেন একজন মুসলমানের ক্ষতি করলেন আল্লাহ বাঁচিয়ে রাখুন এবং হেফাজত রাখুন আনিস